টপ আর ট্রাউজার পরে পুজো দেখায় কটাক্ষের শিকার কোয়েল মল্লিক। তবে ট্রোলারদের মোক্ষম জবাব দিলেন কোয়েল। আমরা সবাই জানি কোয়েল শান্ত স্বভাবের, তবে সমাজের কিছু অসাধু লোক এবার এই শান্ত মেয়েটাকে ছাড়ছে না। চলুন তবে জেনে নেওয়া যাক আসল ঘটনা। বাংলা সিনেমার দুনিয়াতে রঞ্জিত মল্লিকের নামটা স্বর্ণাক্ষরে লেখা আজও। বর্তমানে তিনি খুব বেশি অভিনয় করেন না ঠিকই, কিন্তু তার যোগ্য উত্তরাধিকারী হিসেবে টলিউডে তার নাম এগিয়ে নিয়ে গিয়েছেন তার মেয়ে কোয়েল মল্লিক। যদিও বাবা রঞ্জিত মল্লিক কখনো চাননি মেয়ে অভিনয় করুক, তিনি ভেবেছিলেন অভিনয় সে ব্যর্থ হবে। কিন্তু কোয়েল টলিউডে এসে বাবার মুখ উজ্জ্বল করেন। তবে এবার তাকে পড়তে হলো চরম কটাক্ষের মুখে। সুচিত্রা ভট্টাচার্যের মিতির মাসি অবলম্বনে তার পরের সিনেমার শুট চলছে জামশেদপুর থেকে 20 কিলোমিটার দূরে দলমা পাহাড়ে। অরিন্দম সেনের পরিচালনায় ফের একবার এবার জঙ্গলে মিতির মাসি। সম্প্রতি শেষ হয়েছে ছবি শুটিং। 47 ডিগ্রি গরমে ছবি শুটিং করেছে গোটা ইউনিট। তখনকারই একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করলেন কোয়েল, যখন শুটের ফাঁকে গিয়েছিলেন দলমা পাহাড়ে থাকা মন্দিরে পুজো দিতে, আর সেখান থেকেই শুরু হয় ঝামেলার সূত্রপাত। ভিডিওতে দেখা যাচ্ছে টপ ট্রাউজার পরে রয়েছেন তিনি, কখনো মন্দিরে ঘণ্টা বাজাচ্ছেন, কখনো ঠাকুরের বিগ্রহের সামনে ভক্তি ভরে মাথা নোয়াচ্ছেন, পাহাড়ের খাজে দাঁড়িয়ে পোজও দিচ্ছেন, একেবারে নো মেকআপ লুক। বোঝাই যাচ্ছে শুটের ফাঁকে সময় মিলতেই চলে এসেছেন ভগবান দর্শনে। এক নেটিজেন কোয়েলের এই ভিডিওতে উপদেশ দেখে লেখেন, হিন্দু হিসেবে আমাদের উচিত মন্দিরে শাড়ি কিংবা সালোয়ার পরে যাওয়া। আমি আপনাকে বিচার করছি না, তবে এটাই আমাদের সংস্কৃতি। তবে সেই কমেন্টের জবাবে কোয়েল লেখেন, ভক্তি মনের ব্যাপার, পোশাকের নয়। চোরা শিকারীদের বিরুদ্ধে লড়াই এবং জয়ের গল্প নিয়ে এবারের সিনেমা। মহিলা ডিটেকটিভ হিসেবে বইয়ের পাতায় যতটা জনপ্রিয় ছিলেন মিতি, ঠিক ততটাই বড় পর্দায় জনপ্রিয়তা এনে দিয়েছে কোয়েলের সাবলীল অভিনয়। প্রসঙ্গত, এই প্রথম তিনি এক রত্নে সন্তান কবিরকে ছেড়ে আউটডোরে জঙ্গল বলেই খুব সম্ভবত খুদে ছেলেকে সঙ্গে আনতে সাহস পাননি। যদিও মায়ের মূল কথা, প্যাক আপের পর শর্টের ব্রেকে চলে যেত কলকাতায় ফোন খোঁজ নিতেন ছেলের। 14 দিন কবিরকে ছেড়ে কাটানো সহজ ছিল না। কলকাতা ফিরে গোটা টিমের সঙ্গে ছবি পোস্ট করে কোয়েল লিখেছেন, শুটিং শেষ, মিথুন রাশি হওয়ার অভিজ্ঞতা দারুণ। 47 ডিগ্রিতে শুট করে অবস্থা যদিও বা বারবিকিউ গ্রিলড, তবু গভীর জঙ্গলে শুটিং করে গিয়েছি আমরা। এই সিনেমার অংশ হতে পেরে আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করছি। বিগত প্রায় 2 দশক ধরে টলিউডের সুপারহিট ছবিতে অভিনয় করে বাবার নাম উজ্জ্বল করেছেন তিনি। দেব কোয়েল জুটি হোক কিংবা জিৎ কোয়েল, বাঙালির কাছে বরাবরই কোয়েল মল্লিক পছন্দের অভিনেত্রী হয়ে রয়েছেন। কোয়েল মল্লিককে আজ এক নামে চেনেন সকলে। সুদীর্ঘ ক্যারিয়ারে লাখ লাখ দর্শকের মনে জায়গা করে নিয়েছেন কোয়েল। বর্তমানে ছেলে কবিরকে নিয়ে বড় ব্যস্ত তিনি, তাই কমিয়েছেন কাজের সংখ্যা। অনুরাগীদের কাছ থেকে পাওয়া ভালোবাসা তাতে কিন্তু একটুও কমেনি। পুজোতেই আসছে তার মিতির মাসের সিনেমা, যার জন্য মুখিয়ে রয়েছে দর্শকদের একাংশ।